সবাইকে ওয়েলকাম এডকম অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস সিক্সে। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা ওয়েবসাইট যখন কিনবো, ডোমেন হোস্টিং যখন আমরা পারচেজ করবো, পারচেজ করার পর আমাদেরকে কি কাজ করতে হবে এটা আমরা প্রথমেই দেখবো। যেমন আমাদেরকে প্রথমে কিন্তু একটা ডোমেন হোস্টিং বানায় কাজ করতে হবে। তো কেন ডোমেন বানায় কাজ করতে হবে আমি আপনার কাছে একটু এক্সপ্লেন করি। মনে করেন যে আপনি 10টা অফার নিয়ে কাজ করবেন, 10টা আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট বা 10টা আপনি কান্ট্রির জন্য কাজ করবেন, তো 10টা কান্ট্রির জন্য কাজ করার জন্য আপনাকে তো 10টা ওয়েবসাইট কিনলে হবে না। তো আমরা সহজেই কাজ করার জন্য বলি যে আপনি একটা ডোমেন হোস্টিং কিনেন এবং ওই একটা ডোমেন হোস্টিং দিয়ে আপনি কি করতে পারবেন, সাবডোমেন বানিয়ে বানিয়ে কাজ করতে পারবেন। তো সাবডোমেন বানিয়ে যদিও আপনি কাজ করেন, যদিও আপনার ওয়েবসাইটটা কোনো সময় ব্লক হয় বা আপনাকে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়, তারপরেও আপনি কিন্তু অন্য সাবডোমেন বানিয়ে কাজ করতে পারতেছেন। যেমন পিন্টারেস্টে যদি আপনি ক্লেম না করেন, আপনি যদি বারবার আপনার ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করেন, অনেক সময় আপনাকে কী করতে পারে, ব্লক করে দিতে পারে। তো এই ক্ষেত্রে যদিও ব্লক করে দেয়, আপনি কিন্তু আরেকটা সাবডোমেন বানিয়ে কাজ করতে পারতেছেন। আর যদি আপনি মেন ডোমেন নিয়ে কাজ শুরু করে দেন একদম, আর যদি একবার ব্লক করে দেয়, পরবর্তীতে আপনি আর পিন্টারেস্টে ওই ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন না। তো নতুন যারা আছে আমি তাদেরকে এটাই সাজেস্ট করি যে আপনি সাবডোমেন বানিয়ে বানিয়ে কাজ করবেন, একটা ডোমেন দিয়ে সব কাজগুলো করতে পারবেন, যে কোনো দেশের কাজগুলো নিয়ে করতে পারবেন এবং যত খুশি তত অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং হোস্টিংটা যদি হয়ে যায় 1 GB বা 2 GB তাহলে তো আরও ভালো। তো এইভাবেই আমরা শুরু করব। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমরা এখন কি করব, ডোমেইন হোস্টিং এর সিপেনেলে আমরা লগ ইন করব। তো সিপেনেলে যাওয়ার, যেমন এখান থেকে আপনাকে একটা ইউজার নেম দিবে, ইউজার নেম দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিবে। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করি, আমার এটা লগ ইন অলরেডি হয়ে গেছে। তো লগ ইনে ঢোকার পর ঠিক এইভাবে আপনারা সিপেনেল পেয়ে যাবেন। তো দেখেন আমার হোস্টিং এর নাম এটা দেয়া আছে, এই যে হোস্টিং weightlossshopper.com। তো এখানে এটার শেয়ার আইপি অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। তারপর এখান থেকে সাবডোমেইন আমি 500টা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো এবং 1 GB আমার এটা। তো এখান থেকে আপনারা ঠিক এইভাবে একটা ডোমেন হোস্টিং পারচেজ করার পর আপনারা সিপেনেলে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা কি করবেন, এখান থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য বলছি, আপনারা একটা অফারের জন্য একটা সাবডোমেইন। তো আপনি এখান থেকে ডোমেইনে আসবেন সরাসরি, ডোমেইনস। এখান থেকে আসার পর যেমন আমরা কি করতে পারি, এখন ক্রিয়েট এ নিউ ডোমেইন এটাতে আমরা এখন ক্লিক করব। অলরেডি আমার একটা ডোমেইন এখানে আছে, এটা হলো জার্মানির অফার নিয়ে। তো আমি এখান থেকে ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ডোমেইনের নাম দিতে হবে। তো আমি কি করব, যেমন আমি যদি একটা ডেমো একটা ডোমেইন দিয়ে দিই, যেমন টেস্ট ডট, বা আমি এখান থেকে কি করতে পারি, আমি আপনাদেরকে যেমন আমার এইটা যদি দেখাই, দেখেন আমি এখান থেকে অফারের নাম রাখলাম। অফারের নাম রাখার পর এখান থেকে একটা ডট দেওয়া আছে। দেওয়ার পর এখান থেকে আপনার যে মেইন ওয়েবসাইটের লিঙ্কটা আছে, মেইন ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে হবে। তো আবারও ক্লিক করি আমরা ক্রিয়েট ডোমেইন, এখান থেকে আমি যদি দিয়ে দিই টেস্ট ডট, আমার ওয়েবসাইটের নাম হলো এই যে এটা weightlossshopper.com। তো এটা যদি দিয়ে দিই আমি, তাহলে এখান থেকে সরাসরি আমাকে কি করতেছে, সাবমিট দেওয়ার জন্য বলতেছে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইউ হ্যাভ সাকসেস ক্রিয়েট নিউ টেস্ট, এই যে ডোমেইন আমরা এখান থেকে অলরেডি একটা ক্রিয়েট করে নিছি। তো এইটা ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সরাসরি যদি চাই আমরা ডিরেক্ট আমাদের ফাইল ম্যানেজারে যাইতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে যাইতে পারবো। তো ফাইল ম্যানেজারে যদি আমরা যাইতে, যেহেতু ইজি যাইতে পারতেছি এখান থেকে, তো আমি আপনাদেরকে দেখাই যে সিপ্যানেল থেকে সরাসরি কীভাবে যাবেন। যেমন এখান থেকে আপনি হোমে আছেন সিপ্যানেলের, তো এখান থেকে আমরা কি করব, এখন সরাসরি আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করছিলেন, আপনি একটা ডোমেইন আপনি ক্রিয়েট করছেন। তো আমরা এখান থেকে এই যে যেমন দেখেন পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমাদের এই যে টেস্ট এটা অলরেডি এখানে এসে গেছে। তো এইখানের মধ্যে এখন আমাদের বাকি কাজগুলো হবে, এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব। আর এই ওয়েট লস যে শপার যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা একটা ডোমেইন হিসাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর আপনি যদি এখান থেকে এই যে দেখেন টেস্ট, ঠিক আছে, এটাতে আমরা যদি এখন কপি করে ডিরেক্ট সম্পূর্ণটা কন্ট্রোলে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিই, তো সরি এখানে যদি দিই আমরা, দেখবেন যে কোনো কিছুই এখানে ইন্ডেক্সে
কোনো কিছুই নাই, ডাটা নাই। তো এখানে আমরা ডাটা দিব, এগুলো কিভাবে দিতে হবে, অফার কিভাবে রাখতে হবে সবগুলো আমি দেখাই দিব। তো পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিও নিয়েই আপনারা কন্টিনিউ করেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।